everyone, good morning to all of you. Good morning from Mayer Bari. I hope আজকে দিনটা তোমাদের ভালো কাটবে সকলের, because আজকে হচ্ছে সানডে, নতুন ব্লগ আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিন কি করি সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, অনেক বন্ধুদের সাথে মিট করার প্ল্যান আছে, তো চলো দেখতে থাকো। আজকে বাড়িতে একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। সেটা আমি আর আমার ভাই দুজনে মিলে করব, মা এটার ব্যাপারে দায়িত্ব নেবে না কোনোভাবেই, তো আমি আর ভাই দুজনে করব। তো সেটার জন্যই এখন যাব, আমি উঠেছি, উঠে আমার হেলথিং যেটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এখন যাব, একটু বাদে ব্রেকফাস্ট করব, এখনো ব্রেকফাস্ট করিনি। দেন তারপরে আপ ডাইরেক্ট কিচেনে যাব হচ্ছে বিরিয়ানি বানানোর জন্য। আজকে বাপির একটা বন্ধু আছে, তার বাড়িতে আজকে খাবার যাবে, তারা বিরিয়ানি খেতে চেয়েছে, তো সে কারণে আজকে বিরিয়ানি হচ্ছে বাড়িতে। তো সেটাই আজকে এর কাজ, এখানে শুয়ে থাকা আর এর কাজ সারাদিন চেঁচানো। আমি বলছি হিন্দিটা তো ঠিক করে করতে পারিস একটুখানি, হিন্দিটা তো গন্ডগোল হয়ে যাচ্ছে। ছেলে বাংলা বলবে তো, বাংলা বলছিস কোথায়? তুই তো ইন্ট্রোতে হিন্দি বলছিস। হিন্দিও পারি, দেখ বাংলা ছেলে হিন্দিও পারে, বাংলা পারে, ইংলিশও পারে, সবই পারে। বাবা খুব ভালো কথা। আর এই যে তুই কি পারিস, সকালে বিস্কিটটা এখানে দিয়েছে, এখনো পড়ে আছে, বিস্কিটটা খাবি না? খাবি তো। সকাল থেকে উঠে এর কাজ হচ্ছে শুধু চেঁচানো সবার উপর। কি করলি রে তুই, উফ উফ করছিস এত, কি খেটেছিস তুই বলতো? দেখি তোলো 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 একটা, এই এত খাবি তো, আমার দিকে দেখ, এনে খা। খাচ্ছিস না কেন, খেনে কালকে গোল্ডিকে এখানে টিপ পরিয়ে দিয়েছি। এই আস্তে এনে, ব্রেকফাস্ট এসে গেছে আজকের মিক্স চাউমিন। এবার আমাদের স্টার্টিং হয়ে গেল এখানে বিরিয়ানি প্রিপারেশন। ফার্স্টে স্টারানিজ গরম মশলা সব দিয়ে দিয়েছি, তারপর অনিয়নসটা এখানে ফ্রাই করে নেব। যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। জিঞ্জার গার্লিক পেস্টটাও এবার আমি হালকা এতে অ্যাড করে দিলাম, আর এর আগে একটু সল্ট আর একটু সুগারও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি এসে যায় আর একটু টেস্টিও লাগে। এখানে চাপের প্রিপারেশন, এখানে বিরিয়ানি প্রিপারেশন সব রেডি হচ্ছে, ম্যারিনেশন করা হয়ে গেছে, আর এখন এটা শুভ বানাবে, এটা আমি বানাবো। দোয়েল এসে গেছে, আজকে মেসো ফাইনালি জামা পরে আছে, কারণ মেসো বাইরে গিয়েছিল, নালে সারা ব্লগে খালি গায়েই চলে আসে। আর দোয়েল কি খাচ্ছিস, আর আর ডিম সিদ্ধ, আর এই যে এখানে আর একজন বসে আছে। বিরিয়ানিটার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা, এইটার মধ্যে অল ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, তোমরা এটা ট্রাই করো। আর আলাদা করে বিরিয়ানি মশলা বানানোর কোনো দরকার নেই, যখন খুব তাড়াতাড়ির মধ্যে থাকবে, আদারওয়াইজ তোমরা ইউজ করতে পারো, আলাদা আলাদা করে নিয়ে সব কিছু পেস্ট করে নিয়ে দিতে পারো, বাট এটার মধ্যেও সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যেটা কিনা পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। Thank you.
বলছে সুবর নাকি বডি নেই, কি আছে ফ্যামিলি প্যাক, তো পেট, কিচেন এরিয়া, কিচেন এরিয়া বললি, কিচেন এরিয়া কমেডি হচ্ছে আমাদের মধ্যে এখন। আর একটা কথা হচ্ছে খাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, তার কারণ ফোনটা ছিল না সাথে ওই কারণে। আর এখন এখন আমি আর ও বসে বসে আলোচনা করছি এটা নিয়েই। আর বল কেমন ছিল, ওকে জিজ্ঞেস করি। দুপুরবেলার পরে একদম সন্ধ্যেবেলা আমরা চলে এসেছিলাম সব বন্ধুদের সাথে মিট করতে, রাস্তায় আসছিলাম, বৃষ্টি পড়ছিল তাই ব্লক করা হয়নি। এখন ডাইরেক্ট চলে এসেছি যেখানে আমাদের যাবার কথা ছিল। এটা হচ্ছে বংচাও রেস্টুরেন্ট নিয়ার ডুমুরজলা স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। তো ভীষণই ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট, তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। রাস্তাটা হচ্ছে দেখে নাও টুয়ার্ডস দ্য এখানে ডুমুরজলা স্টেডিয়াম ওই দিকটাতে, ব্লু কালার যেটা দেখছো ওর ঠিক উল্টো দিকের রাস্তাটাতে আসতে হবে। সামনে একটা কাট আউট আছে, ওই কাট আউট দিয়ে এসে একদম উল্টো দিকে ঢুকলেই তোমরা এই রাস্তাটা পেয়ে যাচ্ছ। আর একদম হ্যাংস আউটের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই রেস্টুরেন্টটা বংচাও, এটা এদের সেকেন্ড আউটলেট। তো ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো। আর দেখতে পাচ্ছ পুরো সানডেতে গাড়ি ভর্তি, এরিয়াতে প্রচণ্ড ভিড় ছিল, প্লাস টেক অ্যাওয়েতেও লাইন ছিল। আমরাও এখানে নামটাম লিখিয়ে দিয়েছিলাম, তোমরা এসে 5-6 মিনিট ওয়েট করতে পারো। দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যেই তোমাদের জন্য ব্লগ শ্যুট করছি, করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমার একটা ফ্রেন্ডের সাথেও মিট হয়ে গেছিলো, তার সাথে দাঁড়িয়ে তারপর কথা বলছিলাম। চলো তোমাদেরকে ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো, এখানে ডিফারেন্ট টাইপস অফ চাইনিজ পোস্টার লাগানো আছে, আর পুরো ডেকোরেশনটা দেখে মনে হবে তুমি চাইনিজ রেস্টুরেন্টে এসে গেছো। আর এখানেও দেখতেই পাচ্ছ অনেক কিছু চায়না ভাষাতে এখানে লেখাও আছে, মেবি হয়তো ভুটানিজ হতে পারে, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর তার সাথে অপেক্ষা করতে করতে আমাদের এখানে খাবার এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, তার সাথে ছিল ফিশ ম্যান্ডারিন, চিকেন ম্যান্ডারিন, আর একটা ছিল মাকাই। তো সেটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম স্পাইসির জন্য, তো ওরা এখানে স্পাইসি খেতে পছন্দ করে, সুরজিৎ আর মোহনা, তো সেইটাই ওরা খেয়েছে। আর আমরা এখানে লেস স্পাইসি খাবার খাচ্ছিলাম, সেটা হচ্ছে ফিশ ম্যান্ডারিন আর চিকেন ম্যান্ডারিন। তো সবাই এখানে খুব খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সো ডেফিনেটলি বুঝতেই পারছো ডিলিশিয়াস দেখতে ডিশগুলো, আর অসম্ভব সুন্দর টেস্ট। আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে তোমাদের এখানে আসার জন্য, প্লিজ আসো আর ট্রাই করো। মোনো টাটা, টাটা। এবার আমরা সবাই এখন বাড়ি বেরিয়ে পড়লাম, অভিষেকদা সবার আগে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। গাড়ি ঘুরে গেছিল, আবার গাড়ি ব্যাক করে কোল্ড ড্রিঙ্কস, চল চল নামছি।
বাপরে কি উঁচু নিচু, দোকান থামস পাবে কুড়িটা কুড়ি। তোমরা কি খাবে? ও চল্লিশ, ও তাহলে একটা বড় চল্লিশের দিয়ে দাও। আমি খুচরো করার জন্য তোমাকে দিলাম। কে খাবে? সবাই খাবো, এটা দেখি। সো ফাইনালি ওরা সবাই চলে গেল, আমিও বাড়িতে চলে এলাম, টুবাইও বাড়িতে চলে এলো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লাগে, দেন একটু 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 হলেও ভালো লাগে, তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লিটল ড্রিমস অফ মাম্পি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।